সিরিয়ায় ইরানিয়ান কনসুলেটে ইসরায়েলি বিমান হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের 7 সদস্যের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে তেহরান, এমন আশঙ্কার কথা জানিয়েছে পেন্টাগন। তবে আমেরিকার কোনো নাগরিক অথবা স্থাপনায় হামলা না করতে ইরানকে হুঁশিয়ারি করেছে বাইডেন প্রশাসন। এদিকে এই হামলায় ইসরায়েল আমেরিকার তৈরি যুদ্ধবিমান ব্যবহার করলেও হামলায় সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে দিয়েছে পেন্টাগন। গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কাসে ইরানের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলায় রেভলিউশনারি গার্ডের 7 সদস্যের মৃত্যু হয়। শুক্রবার তাদের জানাজার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী হুসেইনি খামেনি। ইসরায়েল ও আমেরিকা দুদেশেরই আশঙ্কা, এই ঘটনার প্রতিশোধ নেবে ইরান। পেন্টাগনের ধারণা, রমজানের পরপর ওই হামলার জবাবে মিসাইল ও ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। যদিও লক্ষ্যবস্তু ও সময় এখনও অজানা, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গালান্ট বলছেন, হামলা মোকাবেলায় তারা প্রস্তুত। ইউএস সেন্ট্রাল কমান্ডের অবসরপ্রাপ্ত জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজির ধারণা, দেশের বাইরের জলসীমায় অবস্থানরত যেকোনো জাহাজ কিংবা দূতাবাসে ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি আরও বলেন, সিরিয়ার রাজধানী দামেস্কাসে ইরানের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলায় রেভলিউশনারি গার্ড সদস্যদের মৃত্যু ইরানিয়ানদের খেপিয়ে তুলেছে। নিহত রেভলিউশনারি গার্ডের 7 সদস্যের মধ্যে 2 জন জেনারেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। এই হামলায় আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমান ব্যবহার করা হলেও হামলায় সম্পৃক্ততার কথা নাকচ করে দিয়েছে পেন্টাগন। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং জানান, দামেস্কাসে ইসরায়েলের আক্রমণের বিষয়ে তারা কিছু জানতেন না। তবে ইরান এই হামলার জন্য ইসরায়েলের সঙ্গে আমেরিকাকেও দোষী মনে করে। ইরানের হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আমেরিকান সেনা সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দিয়েছে পেন্টাগন। খাদিজাতুল কুবরা, TBN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।